হোয়াট ইজ স্কাভার বা স্কাবার বলতে কি বোঝো এই স্কাবার কিসের সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে এ সকল প্রশ্নগুলো নিয়ে আমরা আমাদের নেক্সট ক্লাস শুরু করছি তো চলো শুরু করা যাক আমাদের নেক্সট ক্লাস যেখানে আমরা এই স্কাবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুরু করছি আমরা সরাসরি আমাদের আলোচনার বিষয়বস্তুতে চলে আসছি এখানে আমরা মূল বিষয়বস্তুটাকে তুলে ধরব তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নেক্সট ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে তাহলে আমরা আলোচনা করছি স্কাভার এই স্কাব আগে জেনে নেব এই স্কাভারটা কোন বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে আমরা যে বর্জ্য ব্যবস্থাপনা বা দূষণের সঙ্গে যুক্ত রয়েছে এই স্কাবার তাহলে এই স্কাবার কি স্কাবার হলো এমন একটি যন্ত্র এমন একটি নিয়ন্ত্রণকারী যন্ত্র কি নিয়ন্ত্রণ করবে বায়ুর দূষণকে নিয়ন্ত্রণকারী যন্ত্র হলো এই স্কাবার বায়ুর দূষণকে নিয়ন্ত্রণ করবে এই স্কাবার বুঝে গেছে তাহলে স্কাবার হলো একটি যন্ত্র যেটা বায়ুর দূষণকে নিয়ন্ত্রণ করে এবার দেখবো কোথাকার বায়ু কিভাবে নিয়ন্ত্রণ করছে দেখো এই স্কাবার হলো কলকারখানা পারমাণবিক যে চুল্লিগুলো তৈরি হয় চুল্লি পরীক্ষাগার বা রসায়নগার সে এই যে বিভিন্ন কলকারখানা থেকে যে নির্গত বিষাক্ত ধরনের গ্যাস বেরিয়ে আসে আমরা জানি শুনেছি যে বিষাক্ত কিভাবে বায়ু দূষিত হচ্ছে কি কি কারণে বায়ু দূষিত হচ্ছে এবং এই বায়ু দূষণের ফলে যে দূষণকারী বায়ুর মধ্যে কিভাবে সেগুলোকে আমাদেরকে ক্ষতিকারক রূপ নিচ্ছে এই যে ক্ষতি ক্ষতিকার রূপ নিচ্ছে এই বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় শ্বাসকষ্ট হচ্ছে তার সাথে সাথে আরও মারাত্মক ধরনের রোগের সৃষ্টি হচ্ছে তো এই স্কাবার হল বায়ুর দূষণকে নিয়ন্ত্রণকারী একটি যন্ত্র কোথাকার বায়ু যে বায়ু কিভাবে দূষিত হচ্ছে কলকারখানা ধোঁয়া গাড়ি গাড়ির ধোঁয়া যে যানবাহন চলাচলের ধোঁয়া পারমাণবিক চুল্লি পরীক্ষাগার বা রসায়নগার থেকে নির্গত যে বিষাক্ত ধোঁয়া এগুলো সমস্ত কিছু ধোঁয়াগুলো বায়ুকে দূষিত করছে সেই দূষণের ফলে মাত্রা নানান ধরনের রোগ সৃষ্টি হচ্ছে তো এই দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য এই স্কাবার যন্ত্রটি আবিষ্কৃত করা হয়েছে বা তৈরি করা হয়েছে এই স্কাবার দু ধরনের হয় এক হলো শুষ্ক স্কাভার আর একটা হলো আর্দ্র স্কাবার এই স্কাভার দুই ধরনের শুষ্ক আর আর্দ্র ড্রাইস কভার আর আর ওয়েটস কভার এই স্কাভার ড্রাইস কভার কখন ব্যবহার করব আর ওয়েটস কাবার কখন ব্যবহার করা হয় যে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় শুষ্ক বা ড্রাইস কভার ব্যবহৃত হয় বায়ুতে যখন বায়ুতে যখন নির বায়ুতে নির্গত যে ধোঁয়া থাকে বায়ুতে নির্গত ধোঁয়া থেকে যে অম্লিক গ্যাস এই আম্লিক গ্যাসের নাম কি কোন কোন গ্যাস থাকে বায়ুতে যে বায়ুর মধ্যে যে ধোঁয়া থাকে ধোঁয়ার মধ্যে যে বিষাক্ত গ্যাস থাকে সেটা হলো এস ও টু সালফার ডাইঅক্সাইড বোঝা গেল এটা আম্লিক এটা আম্লিক গ্যাস অর্থাৎ এই বায়ুর মধ্যে যে ধোঁয়া থাকে তার মধ্যে যে মারাত্মক বিষাক্ত ধর যে গ্যাস থাকতে সেই গ্যাসটা হলো এস ও টু সালফার অক্সাইড বোঝা গেছে এই আম্লিক গ্যাসকে কী করা হয় দূর করার জন্য আমাদের শুষ্ক কাবার ব্যবহার করা হয় তাহলে শুষ্ক কভার কেন ব্যবহার করা হয় বায়ুর মধ্যে যে ধোঁয়া থাকে ধোঁয়ার যে আম্লিক গ্যাস থাকে তাকে কী করা হয় মুক্ত করা হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব সেটা শুষ্ক কাবার ব্যবহার করা হয় আর আর্দ্র স্কাবার কীভাবে ব্যবহার করা হয় আর্দ্র হলো জলের মধ্যে যে দূষা দূষণ কণা জলের মধ্যে যে গ্যাস থাকে দোবনীয় গ্যাস থাকে সেই জলের মধ্যে দোবনীয় গ্যাসের মধ্যে যে দূষণ কণাগুলো থাকে সেই দূষণ কণার মধ্যে কি থাকে এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক ক্লোরিক আর হচ্ছে এই যে এইচ সি এন এইচ থ্রি এই দূষণ কণাগুলোকে এই যে দূষণ কণাগুলোকে দূর করা হয় আর্দ্র স্কাবার দিয়ে বোঝা গেল এবার দেখো স্কাবারটা ঠিক এরকম দেখতে হয় এটা হলো স্কাবারের ছবি এটা হলো যে বায়ুর মধ্যে যে দূষণ কণাগুলো থাকে বা দূষণ গ্যাসগুলো থাকতো বিষাক্ত গ্যাসগুলো থাকে সেগুলোকে নির্গত করা হয় এটাকে আমরা স্কাবার বললো এটা হলো স্কাবারের একটি ছবি এই একটি স্কাবার যন্ত্র তাহলে আমরা দেখলাম যে স্কাবার কিভাবে এই যন্ত্র কীভাবে কাজ করে এবং কীভাবে দূষণযুক্ত বায়ুকে দূষণমুক্ত বায়ুর পরিণত করে এই যন্ত্রটা তো আমরা খুবই ছোট্ট একটি ক্লাস দিলাম এবং আলোচনা করলাম স্কাবার কি তো চলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নেক্সট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে